ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। বিজেপিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অনেকেই কাজের না। বাংলার রাজনীতির সঙ্গে অন্য রাজ্যের রাজনীতির সাথে গুলিয়ে ফেললে চলবে না। সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে এই রাজ্যের ক্ষমতায় আসা যাবে না। এখানে যাদের বিজেপির দায়িত্ব দেয় তারা দলের সাথে বেইমানি করে, সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে বড় নেতা হতে চায়, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে রাজনীতি করে এখানে সংগঠন করা যাবে না। বাংলার রাজনীতি করতে হলে রুট লেভেলে নেমে রাজনীতি করতে হবে। আগামীকাল দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে আলোচনায় বসার আগে ফের বিস্ফোরক সাংসদ অর্জুন সিং। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এটা তো বিজেপিকে জিজ্ঞেস করতে হবে, করুন আপনি, আমাকে কেন বলছেন? আমি তো জানাবো, আমার তো জানাবার অনেক দিন আমরা ধরে জানাচ্ছি, এতদিন ধরে একটা অর্গানাইজেশনে আছেন, এখনো যদি তৃণমূল তকমা থাকে। হ্যাঁ, এটা কিছু কিছু জায়গা আমরা ফিল করি, এই আমাদেরকে এখনো তারা বিশ্বাস করে না। কি করে বলবো, আপনি আমাকে বিশ্বাস করেন না বা আমি আপনার উপরে বিশ্বাস করি না, এটা তো আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন, এটা তো উনি বলতে পারবেন না। তৃণমূল থেকে এসছেন, কিন্তু আপনাদের তো ভাইস প্রেসিডেন্ট দিয়েছে, তারপরে আরো আপনাদের নানান রকম। আরে আপনি আমার চেয়ার আমাকে দিলেন, কলম দিলেন, কলমে সিআই নেই, দিলেন না ভাই, কালি নেই, তো এই চেয়ার আর কলম দিয়ে লাভটা কি আছে? ওই কলমে যে কালি থাকবে, জজ সাহেব বসে আছেন, ওনার কালি, ওনার কাছে কালি নেই, সই করতে পারবেন না, অর্ডার দিতে পারবেন না, তার লাভটা কী আছে? চেয়ারে বসে তো শুধু এ হয় না। নিধিরাম সর্দার বললাম তো, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, আমাদের হাল হয়ে আছে। হ্যাঁ, মোমাবাজি অনেকবার হয়েছে, এনআইএ তদন্ত করছে, কিছু অপরাধীদেরকে ধরে উঠছে, কিন্তু আসল লোক এখনো ধরা হয়নি। আসল লোক যারা এই বোমটা আনাচ্ছে, বোমটা বানওয়া রেডি করাচ্ছে, সাপ্লাই লাইন যারা আছে, আমি আগেও বলেছি কি, সাপ্লাই লাইনকে না ধরলে, এই চুনোপুটিকে ধরলে কী হবে? তারা জানেই না কার উপরে বোম মারছে, পাতাখোর আছে, মদখোর আছে, ওদেরকে একটু খাইয়ে দিন, বোম মেরে দেবে, আপনার গাড়ি আপনাকে উড়িয়ে দেবে। কিন্তু আসল অপরাধীকে এনআইএ মতন এজেন্সি বা সিবিআই মতন এজেন্সি বা যারা টপ লেভেল এজেন্সি যারা, তো তথ্যের মধ্যে যাবে, ওটা তো আবার লোকাল পুলিশ নয়, স্টেট পুলিশ নয় কি গেলাম ধরলাম বন্ধ করে দিলাম পরে ফরওয়ার্ডিং পাঠিয়ে বেল হয়ে গেল। অনেক ভরসা করে আপনি তো এনআইএ তদন্ত দাবি করেছিলেন, সেই ভরসা কি আছে আপনার? কিছু লোকে ধরেছে, কিন্তু আসল লোক এখনো ধরা পড়ে। আপনি তো খুশি নন তদন্তে? না, তদন্তে খুশি, যতক্ষণ ধরা না পড়লে খুশি আর না খুশি কি? আপনি যখন তদন্ত নিয়ে প্রশ্ন করলেন তখনই কাউন্সিলরের ছেলে নবীন সিংকে গ্রেপ্তার করা হবে, এতদিন তো করা হয়নি। আমি জানি না, হয়তো পাইনি, যেদিন পেয়েছে শুনলাম নাকি একজন বিধায়কের বাড়ি থেকে তাকে বের করে নিয়ে গেছে। আমি তো, সে তো তদন্তের ব্যাপার আছে, তদন্তের মধ্যে এত আমি ইন্টারফেয়ার করতে পারবো না, তদন্তের আমার কাজও না। এইটা এই যে আপনি বললেন যে সাপ্লাই লাইন, হ্যাঁ, এই যে বোম যাকে তাকে মেরে দিতে পারে, এখানে আপনার জায়গাতে অন্য কোনো ভিআইপি বা অন্য কোনো, তাদেরও তো দেখুন, বাংলায় যে রোজ রোজ আপনারা শুনছেন এই বোম পড়ছে, এই বোম উঠছে, এই করছে, আমি আপনাদের মাধ্যমে বলবো এই সমস্ত এজেন্সিকে কি, যতক্ষণ আপনি সাপ্লাই লাইন বন্ধ করবেন না, বাংলায় এই ধরনের গণ্ডগোল বন্ধ হবে না। কালকাটা তর্তজা যুবক হরদয় মারা গেল, আমি বলছি তো, খুবই দুঃখিত, সাপ্লাই লাইন বন্ধ করতে হবে। সাপ্লাই লাইন, হুইজ দ্য সাপ্লায়ার, কোথায় থেকে আসছে এই অস্ত্রটা, কোন জায়গা থেকে ইম্পোর্ট হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, এটা পুলিশ জানে না বা এজেন্সি জানে না, এটা আমি মানতে রাজি। পুলিশের কি গাফিলতি না শাসক দলের সঙ্গে যোগসাজশ? আমি সে বললাম না কি, জানে না, এরকম কোনো কাজ হয় না যেটা পুলিশ বা এজেন্সি জানে না। আজকাল আমরা এই কথা বলছি, এখানে ফোন বন্ধ থাকলেও ফোন শুনে নিতে পারে, এরকম সিস্টেম পুলিশের কাছে আছে, তো সেই কী করে এইসব লোকগুলো সাপ্লাই লাইন এতগুলো, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন কি সমস্ত অস্ত্র রিকভার করতে হবে, রোজই বোম ফাটছে, তার মানে কিছু না কিছু এজেন্সির গাফিলতি আছে। সেটা কি বাংলাদেশ ভাইয়া হয়ে আসছে, চায়না হয়ে? দেখুন, আছে তো কিছু নিশ্চয়ই, নেক্সাস সব কথা আপনাকে আমি বলতে পারবো না, এজেন্সির কাজ আছে, এজেন্সি এটা খুঁজে বের করবো। প্রশ্ন উঠলে নিশ্চয়ই বলবো, কে ফেসবুকটা বন্ধ করে দেওয়া উচিত,
হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দেয়। আমি জানি না কেন এটা করে, ফেসবুকে ছবি তুলে পাঠিয়ে দিলে লোক দেখলে চিহ্নিত হয়ে যায় লোক। দেখুন রাজনীতিতে অনেক রকম সংগঠন হয়, কেউ জননেতা হয়, কেউ সাংগঠনিক নেতা হয়। সংগঠনের লোকগুলো যদি ছবি প্রকাশিত হয়ে যায় তাহলে ওরা গ্রাউন্ড লেভেলে কি কাজ করবে, তারা তো ভয়ে মরে। কিন্তু ওই ছবিটা ছাড়ার একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, ওই সিস্টেমটা বন্ধ করে দেওয়া উচিত। এই ক্ষোভে কি অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন বিজেপিতে? আরে যারা ছাড়ছেন তারা, আবার বিজেপি না স্বয়ম্ভূ হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক থাকে, জানেন না, আমরা জানিও না কি গ্রুপটা ভ্যালিডিটি আছে কি না, ভ্যালিড আছে কি না, পার্টি পারমিশন দিয়েছে কি না। তার মধ্যেও অনেক লোক নিজের নিজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায়। মানে পার্টির সোশ্যাল মিডিয়ায় কোনো নিয়ন্ত্রণ নেই, তাই তো? কিন্তু আপনাদের তো আইটি সেল আছে, অনেক কিছুই রয়েছে। আছে সব কিছু, আমাদের আমাদের দলের মতন তো সংগঠন কোনো কেউ করতেও পারবে না, কিন্তু তার উপযোগিতা বাংলায় কত আছে এটা দেখে আমাদের সংগঠন আনচ্যালেঞ্জ সংগঠন আছে, এটা শেখার দরকার আছে। যদি হয় ভারতবর্ষে কোনো দিন কোনো পার্টি ক্ষমতাই আসবে না। যদি সঠিক করে এই সংগঠনটাকে চালানো যায়, আমি আপনাকে একটা সাংগঠনিক মানুষ হিসাবে বলছি, অন্য কোনো রাজনৈতিক দল কোনো দিন কোথাও ক্ষমতায় আসতে পারবে। 2021 পরাজয়ের একমাত্র কারণ কি বুথ স্তরে সংগঠন ছিল না বলে? 100% বুথ স্তরে সংগঠন, মানুষ আমাদের উপরে বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করাতে পারিনি। তারপরে ওই পার্সোনাল লেভেলে অনেক মানুষকে সুযোগ সুবিধা সবটাই ডিপেন্ড করে। আর দেখুন, যদি আপনি মানুষ কাছে নিজের কথা বলতে পৌঁছতে না পারেন তাহলে খুব কঠিন অবস্থা হয়। একটা জিনিসটাকে ওই শুধু মিটিং করলে আমার মনে হচ্ছে ঠিক হয়। বুথ লেভেলে কি এই যা পরিস্থিতি আছে ওয়েস্ট বেঙ্গলে, একে বুথ লেভেলে বুথ কমিটি বা বুথ চালাবার কি সেই সংগঠন রয়েছে বিজেপির এই মুহূর্তে? হ্যাঁ, করা উচিত। বুথ সংগঠনের সংগঠন নেই, আর যেটা আছে জল মেশানো আছে। আর আমার মনে হচ্ছে সাংগঠনিক যে লোকগুলো আছে বা তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া উচিত, বা তাদের উপরে যারা কাজ করছে না তাকে সরিয়ে দেওয়া উচিত। বলছি জল মেশানো ব্যাপারটা যদি বলেন যে না এটা সাংগঠনিক ম্যাটার আছে, আপনার কী করবেন বলছি। আর একটা কথা আপনি বলছেন যে ক্ষমতা আছে, ক্ষমতা দেওয়া হয়নি, মানে পাওয়ার দেওয়া হয়েছে, পাওয়ার অ্যাপ্লাই করে পারো ক্ষমতা দেওয়া হয়নি না পাওয়ার। বিজেপিতে আছেন সেভাবে রাজ্য নেতৃত্ব আপনাকে গুরুত্ব দিচ্ছে, সেটা আপনাকে বলা ঠিক না, সঠিক জায়গায় বলা ঠিক আছে। বলছি সমস্যাগুলো বলবেন বলছেন যে তার সমস্যা, এই ব্যক্তিগত সমস্যার কথা কিছু বলবেন রাজনৈতিক? ভাই ব্যক্তিগত সমস্যা আমি ক্যামেরায় বলবো? এটা তো হয় না, ব্যক্তিগত সমস্যা তো ব্যক্তিগত ভাবে হবে। ভাই আপনাদের মাধ্যমে তো সবাই জানে, তাও একবার আবার রিভাইজ করে দেবো আপনার যদি অত ইচ্ছা হয়। না, পাট শিল্প নিয়ে যে লড়াইটা আপনি লড়ছেন সেটা আপনি একদম শেষ জায়গায় পৌঁছতে চান, সেটা কি নাট্যজিকে জানাবেন? নিশ্চয়ই জানাবো, স্যার রাষ্ট্রীয় সভাপতি আছেন আমাদের, শেষ জায়গা কার গাফিলাতি, কেন গাফিলাতি, গভর্নমেন্টের কী ভূমিকা সবাই ওনাকে জানাবো। সময়ের উপরে ডিপেন্ড করে কত সময়ের মধ্যে কত কথা বলা যেতে পারে। তার মানে এটা কি চরম সীমা একটা পর্যায়ে আলোচনা হতে যাচ্ছে? আপনি বলতে পারেন, আমি তো বলবো এটা স্টার্টিং হতে পারে। স্টার্টিং মানে? মানে আপনি যে চরম সীমা বললেন তার মানে আপনি ফিনিশ করতে চাইছেন, আমি বলছি হয়তো স্টার্ট হচ্ছে এখান থেকে আলোচনা, এটা তো হতে পারে। আমার নতুন করে কোনো দিশা বা নতুন করে কোনো সাংগঠনিক, আমি বলছি তো কি আমাদের দলে 10 রকম তো পোস্ট পাওয়া যায় না, একটাই পোস্ট থাকে, সেই পোস্টটা তো আমি বিলং করছি এখন পর্যন্ত, এবার কালকে কী হবে সেটা কী করে বল। আপনি যেটা বলছিলেন এর আগেও বলেছেন আমাদের যে যে সিস্টেমে চলছে বাংলায় বিজেপি সংগঠনিক চালা সংগঠন চালাচ্ছে, এই সিস্টেমে বাংলায় সংগঠন চালানো মুশকিল আছে, এটা সংগঠন চালানো মুশকিল নেই, ভোট জেতা মুশকিল আছে, ভোট জেতা মুশকিল সংগঠন। আপনি আপনি আপনার ঘরে বসে সংগঠন চালাচ্ছেন, আপনি খুব খুশি যে আমার খুব ভালো সংগঠন হচ্ছে, কিন্তু ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের উপরে সংগঠন চলে না। এটা কি বিজেপি কি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের উপরে চলছে এখন? কিছু কিছু জায়গাতে এটাই দেখছি আমরা, ফেসবুক হোয়াটসঅ্যাপ করে একটা ছবিকে 4 বার পোস্ট করে 16 জন গুনতি করে কিছু লোক এটাই ভাবে এটাই রাজনীতি হলো। কিন্তু বাংলায় রাজনীতি মানে একদম গ্রাসরুটে রাজনীতি আছে।
বাংলা থেকে সরকার পরিবর্তন করতে গেলে ওই গ্রাসরুটে রাজনীতি করতে হবে। সোশ্যাল মিডিয়া কি বোঝাবে? নেতৃত্ব কি সোশ্যাল মিডিয়াতেই আটকে থাকছে? সবাই বলে, আমি যেন সারা বাংলা বলছে, বিরোধীরাও বলে, সাপোর্টাররাও বলে, সাধারণ মানুষ যারা মার খাচ্ছে তারাও বলছে, যাদের বাড়ির লোক মারা যাচ্ছে তারাও বলে। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ছবিকে চারবার পোস্ট করে সংগঠন চলে, এটা তো চলবে? দেবে না, তোমার কোনো ক্ষমতা নেই, তাও তোমাকে লড়তে হবে। এটাকে আপনি অন্যরকম ভাববেন কেন? উনি তো ঠিকই বলছে কি তোমাকে নিজের মতন তৈরি করে লড়তে হবে। একটা দলকে, সংগঠনই দলটাকে নিয়ে আসে, সেখানে ইনকম্পিটেন্ট লোক, ম্যান অফ অর্জুন সিং আছে, তাকে পদ দিতে হবে, এটা ঠিক না। ম্যান অফ অর্জুন সিং কিছু না, অর্জুন সিংয়ে যদি কোনো লোক সাংগঠনিক ব্যবস্থার মধ্যে আছে কি হ্যাঁ ভালো সংগঠন জানে, এ ভোটার লিস্ট মুখস্থ আছে, এই পান্নাটা মুখস্থ করে নিয়েছে, এই পাড়াতে এই এই বাড়িতে 40 জন লোক আছে, 40 জন মধ্যে 30 জন সিপিএম করে, 20 জন টিএমসি করে, এর যদি না জানে তাহলে কোনো দিন বাংলায় রাজনীতি হবে না। বিহারুপি রাজনীতি আলাদা, ঝাড়খণ্ডের রাজনীতি আলাদা, কোথাও জাতের রাজনীতি হয়, কোথাও ভোটের একদিন আগে অবধি কেউ জানে না, ভোটের পরেও কেউ কাউকে পেটায় না। তো এটা বাংলাতে চিরদিন আছে, আর অন্য জায়গা কোনো দিন হয় না। দেখুন, একটা মন্দিরে ভালো বিদ্বান পণ্ডিতকে বসানো দরকার, কিন্তু একটা রাজনীতিতে কোনো দরকার নেই কি ইনি ভালো পণ্ডিত আছেন, ভালো লেখাপড়া জানেন, ইনি ভালো স্ট্র্যাটেজিক্স জানেন, স্ট্র্যাটেজি ইনার কী আছে, এই ধরনের লোককে যদি না বসাবেন কান্ট সাকসেস, কখনো সাকসেস হবে না। সুযোগ পেলে এটাই জানাবেন নামটা? হ্যাঁ, মন্দিরে ভালো পণ্ডিতকে নিয়ে আসুন, ভালো উচ্চারণ করবে। আপনি দেখেছেন কিছুদিন আগে একটা মন্দির উদ্বোধন হলো, ওরকম উচ্চারণ এখানকার অনেকে করতে পারবে না, আমি জানি না, এখানে অনেক করতে পারে বাট অনেকে পারবে না, এই জন্যে আনা হচ্ছে। তো আপনাকে যে যে লোক যে কাজ করতে পারে তাকে নিয়ে চলা উচিত, এটাই আমার কথা। সমর্থক সব রকমই থাকে, তৈরি করতে হয়, ক্লাস করতে হয়, আমাদের ক্লাসটা আরও একটু, যারা জানে, যে টিচার জানে, যে শিক্ষক জানে, সেই শিক্ষককে দিয়ে ক্লাস না করিয়ে, ওই যে আছে না কখনো কখনো দেখেন আপনাদের মিডিয়াতে আসে, উনি নিজে ABCD জানেন না আর উনি বাচ্চাদেরকে ABCD পড়াচ্ছেন, তো ওই হলো, এরকম ক্লাস টিচার না রাখাটাই ভালো। টিচার ভালো রাখলে ছাত্র ভালো তৈরি হবে। অনেক তফাত আছে, এটা যত তাড়াতাড়ি দ্রুত গতিতে শুধরে নিলে সরকার চলে আসবে। ভোটের সময় একজন নেতা উনিশে বলছিল কি মোদীজি তো ক্ষমতায় আসবে, অর্জুন সিংকে হারাতে হবে, বিজেপি নেতা, ভালো নেতা তো এ আছে, একজন লোকে নির্দলে দাঁড় করে দিল, সেই নির্দলকে ভোটের শেষ হচ্ছে, তারপরে আমার কাছে নিয়ে এসে বলছে কি এটাকে একটু ছেড়ে দিন, ক্ষমা করে দিন। আমি কিন্তু এটা বিশ্বাসই নেই, আমি এটা বিশ্বাস করি না, আমার এটা ভালো লাগে না। কিন্তু গত বিধানসভা নির্বাচন দেখা গেছে আপনার লোকসভা কেন্দ্রে একমাত্র ভাটপাড়া জেলা সব জায়গায় হার, তার কারণও কি এটা? তার কারণ অনেক আছে, তার মধ্যে একটা বড় কারণ এটা আছে দাদা, আপনি যে যদি বুথে লেভেলে সংগঠন না থাকে তাহলে বাংলায় আপনি জিততে পারবেন না। আপনি যত রাসায়ন নিয়ে আসুন, যত কেমিস্ট্রি ঠিক করুন, আপনার যদি বুথের লোক না থাকলে ইউ মাস্ট বি ডিফিট। কিন্তু এক মাসের মধ্যে বিজেপিতে যোগ দিয়ে আপনি যেভাবে আপনার লোকসভায় জয়লাভ করেছেন, আমার ছেড়ে দিন না, আমি থ্রি টিয়ার রাজনীতিতে বিশ্বাস করি, থ্রি টিয়ার ট্রেনে জানেন? হ্যাঁ, থ্রি টায়ার রাজনীতি হলো একজন লোক, আপনি ভাবছেন আমি সব কিছু করছি কিন্তু আপনার পরেও একজনকে দিয়ে কাজ করানো হচ্ছে, আর দুজনের উপরে একজন মনিটরিং করছে, ওটা জানে না কি প্রথম কি কাজ করছে বা সেকেন্ড আম কে মনিটরিং করছে বা কাজ করছে, আর থার্ডও জানে কে মনিটর, থার্ডও জানে না
মানে থার্ড কেউ ফার্স্ট জানে না কি আমার উপরে মনিটরিং মানে কেউ ফেল করলে তাকে ব্যাকআপ দেওয়া হলো একদম এই ফর্মুলা রাজনীতি তো এটাই বলা যায় এই ফর্মুলাটা কি নাটাজিকে জানাবেন আগেও জানিয়েছি এবারেও জানিয়ে দেব সেটার মুশকিল কি আছে না বড় দল আছে তো এখানে এখানে সব কিছু আমার কথায় হবে না কিন্তু আমি আমি শুভেন্দুবাবু মতন লোকেরা সবসময় একটা কথা বলি কি বাংলার জন্য একটু সংবিধানটাকে একটু চেঞ্জ করা উচিত বাংলায় বাংলার সংবিধান লাগু করতে হবে সাংগঠনিক ইফেক্টিভ পজিটিভ নট নেগেটিভ একজন নেগেটিভ লোককে নেগেটিভ ঊর্জা তৈরি হয় এনার্জি তৈরি হয় একটা পজিটিভ লোক দেখবেন সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে আর নেগেটিভ লোক সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে এই নেগেটিভ যারা সিস্টেমের মধ্যে তারা বসে আছে এদেরকে একটু একটু দূরে থাকা উচিত তৃণমূল থেকে এসেছি আমরা এটা চাই বুথ সংগঠনটা মজবুত হোক যতই আমরা ভাষণ দিই যতই আমাদের পাবলিক ভিড় হয় কিন্তু বুথে লোক না থাকলে আপনি জিততে পারবেন না এই আসানসোলে রেজাল্ট তার কোনো পাওয়ার নেই সভাপতি আমি আর সঞ্চালন করবেন আপনি তো এটা হয় না যারা মাঠে থাকে তাদেরকে সঞ্চালন করতে গেলে তারা তারা অনেক রকম খারাপ ভালো সব অনুভব থাকে আমি আমি রোজ রাস্তায় যেরকম আমি কেন বলি কি আমি জুট মিলটা ভালো বুঝি আমি জুট মিল করেছি জানি তাই জন্য বলছি আমি সংগঠনের লোক আমি সংগঠন বুঝি জানি এবার আমাকে সংগঠন না করতে দিয়ে আপনাকে সংগঠন যদি করতে দেয় আপনি ভালো এ হতে পারেন রিপোর্টার হতে পারেন তথ্য খুঁজতে পারেন আপনি স্টিং অপারেশন করতে পারেন আপনি অপারেশন চালাতে পারেন বাট আপনি তো সংগঠন বুঝবেন না মানে যে যেটা বুঝে তাকে সেইভাবে কাজে লাগালে আমার মনে হচ্ছে ভালো হয় দেখুন এখানে তো আমার মনে হচ্ছে সমস্যাটা এটাই আছে যারা সংগঠন বুঝে জানে মানে ওই একটা টিম মানে নিজের নিজের গ্রুপ বানানোর চেষ্টা খুব হয় আমাদের দলবাজি ওই দলবাজি বলতে পারে আছে এই গোষ্ঠীদ্বন্দ্ব হয় বড় পার্টি যত হয় সব পার্টিতেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব একটা সময় সবে এক হয়ে যায় সিপিএমে ছিল গোষ্ঠীদ্বন্দ্ব বাংলায় ছিল না এটা আপনি মানতে আপনি বললে আমি মানতে পারবো না সিপিএমে সবসময় বুদ্ধবাবু সুভাষবাবু লড়াই থাকতো সবসময় ওই বর্ধমান লবি আর অন্য লবির সঙ্গে লড়াই থাকতো তৃণমূলেও আছে কিন্তু ভোটের সময় সব এক হয়ে যায় আমাদের সিস্টেমটা আছে সবসময় দেখাবো আমরা একসঙ্গে আছি ভোটের সময় সব আলাদা হয়ে যায় আরে আলাদা মানে কি ভোটের সময় মানে ইমন রেগে যাবে কি ভোটই দিতে যাবে না তো এটা হয় নাকি এখানে মতবিরোধ তো হবেই ওরা যারা মানে কি বলা যায় মানুষের সঙ্গে রাজনীতি করে যারা ভোট রাজনীতি বুঝে তারা যদি দেখে কি ভোটের সময় আপনি রেগে যাচ্ছেন বাদবাকি সময় আপনি বিজেপি নেতা আছেন তো এটা কি করে হবে তারপরে আপনি গুরুত্ব দেবে কেন আপনি ভোটের সময় বেইমানি করছেন দলের সঙ্গে তাহলে আপনি হলেন বেইমান নম্বর এক মানে এক আপনাকে আমার যদি ক্ষমতা থাকে আপনাকে ধারে কাছে আমি বিজেপি ধারে কাছে আসতে দিতাম না কিন্তু ভোটের সময় আমি তৃণমূলকে ভোট করব বা অন্য দলকে ভোট করব আবার পরে নেতা হয়ে যাব এই ধরনের রাজনীতি আমি এখানে এসে দেখে দেখছি আর এরূপে কোনো শাসনও হচ্ছে না চিহ্নিত করা উচিত তো দলে চিহ্নিত আছে তো নন পার্সন আছে আপনি জানেন না হওয়ার পরে আমি দুদিন গিয়ে দেখেছি 900 বুথে আমার লোক ছিল না আমি পার্টিকে বলে দিয়েছিলাম আপনি 3 লাখ ভোটে হারবেন পার্টিকে যেখানে বলার আমার ফোরাম ছিল যে জায়গায় বলে আপনি ওখানে জিততে পারবেন না আপনার বুথের লোক নেই নেই তো আপনি রাতারাতি লোক তৈরি করে দেবেন নাকি যে পোস্টপোল ভাইলেন্সের পরে কর্মী বসে গেছে কর্মী তৈরি হয়নি আগেও যে কর্মী যে সংখ্যা ধরুন 1 লাখ বুথ আছে 1 লাখ বুথের মধ্যে আমাদের লোকই নেই তো লোক নিয়ে আপনি ভোট জিতবেন কেন যারা দেখুন লোক ছিল যেখানে যেখানে ভোট লড়েছে সেখানে ভোট জিতেছে যোগ্য ব্যক্তিকে না না হতাশা বলে কিছু নেই
কোনো ভালো কথা বলে ওটাকে হতাশা বলা যায় এরকম, এটা আমি রাজনীতিতে বিশ্বাস করি। রাজনীতিতে সবটাই পারসেপশন, সবটাই শিখতে হবে, লাস্ট আওয়ার অবধি শিখতে হয়। আমি এখানে যারা রাজনীতি করে আমার সঙ্গে তাদেরকে জিজ্ঞেস করবেন, লাস্ট আওয়ারে তার দায়িত্ব থাকে না, হয়তো রাত্রিবেলা সে বিক্রি হয়ে গেছে, অন্য লোক দায়িত্ব নিয়ে না। দেখে নেতা না, এটা খুব নিচে লেভেলে হয়। আর নেতা তো কিছু আছেই, ও রাত্রিবেলা খবর দিয়ে দেয় কি পুলিশ সঙ্গে প্রেম বেশি থাকে, পুলিশকে খবর দেয়, এসব আছে, সাংগঠনিক খবর এইসব ব্যবস্থার মধ্যে আছে, সব পার্টিতেই আছে। বিজেপিতে বেশি, বিজেপি ক্ষমতা নেই তাই জন্য বেশি, সবাই বলছে আমি যাতে মার না খাই, এটাও আছে। এখানে কি যোগ্য ব্যক্তিকে ক্ষমতা না দেওয়ার জন্য বা কাজ করতে না দেওয়ার জন্য কি ক্ষোভটা? ক্ষোভ দেখুন, ক্ষোভ কেন, মানুষকে নিজেকে তৈরি করতে হয় আর দল সেই লোককে চুজ করতে হয়। আমি তো বললাম আমার যা কাজ আছে, আমাকে আপনি বলবেন কি হাওয়াই জাহাজ বানান, তো আমি তো হাওয়াই জাহাজ বানাতে পারবো না। আমার যা কাজ আছে আমাকে দিয়ে করানো উচিত। যদি দল সাংগঠনিক ব্যবস্থাকে বা দল যদি ভোট জিততে চায়, আমরা হলাম ভোটে রাজনীতি বুঝি, আমরা ভোট কীভাবে করতে হয় কীভাবে করাতে হয় এটা আমরা শিখেছি, সিপিএম থেকেও শিখেছি, আমি অস্বীকার করবো না। সিপিএম জামানা আমি জিতেছি, তৃণমূলে জামানা আমি জিতেছি, তা ভোট রাজনীতি আমি বুঝি। আর যদি আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া যায় তা আপনি কি করবেন, আপনি ফেল হবেন, ওটাই ফেল হচ্ছি আমরা, এটাই বোঝাবেন। দেখুন আমাদের আমাদের মাননীয় গৃহমন্ত্রী কি বলেছে, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ, রাজ্যে চলে যাচ্ছে, করমন্ডল এক্সপ্রেস দেখলেই বোঝা যায় যে কত ভিমরাজ্যে ট্রিটমেন্ট করতে যাচ্ছে। সবদার বলেছেন, সবদার নিশ্চয়ই কিছু উপলব্ধি করেছেন, হয়তো বলেছেন, এটা তো আমরা অনেকে অনেক দিন থেকে বলছি, আজকে সবদার বুঝেছেন, খুব ভালো, উনি তো দায়িত্ব আছেন, অনেক কিছু ঠিক করা উচিত, ঠিক করা উচিত। যা ব্যবস্থাতে আমি ধরুন কোনো পাওয়ারে আছি, আমি এই কাজটা ঠিক করতে পারি, তো আমার ঠিক করা উচিত। আজকে বহু জায়গা আপনি দেখবেন চোখের সামনে ঘটনা ঘটছে, এজ এ লিডার, এজ এ পলিটিশিয়ান, আমার সামনে যদি কোনো ঘটনা ঘটে, কে যে কোনো লোকের সঙ্গে ঘটতে পারে, আমি তো রাস্তায় নেমে যাব, আমি তো নেমে গিয়ে ওকে রুকবো, অন্য কেউ নাও করতে পারে, অন্য কেউ তাকে ফোন, পুলিশকে ফোন করে, কেউ কাউকে ফোন করে, আমি তো ওটা বিশ্বাসই নেই। আমার যদি আমাকে মানুষ বিশ্বাস করে এমপি বানিয়েছে, আমি আমার জায়গাটা দেখব না, এটা হয় না। না, ও ধরা পড়েছে, তিনজন ধরা পড়েছে, আমি জানি না এনআইএ টেক আপ করেছে কি না, এনআইএ দু মাসের মধ্যে যে কোনো কেস টেক আপ করতে পারে আইন অনুযায়ী, এটা করেছে কি না করেছে আমার জানা নেই, কিন্তু তিনজন ধরা পড়েছে। তারপরে তো আসামি একজনকে ধরেছে, আমি দেখলাম, আর সেটাও ধরেছে এমএলএর বাড়িতে, ভাবতে পারেন কোন জায়গা ক্রাইম অপরাধীদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। কালকে ন্যাশনাল হিউম্যান রাইটস এসেছিল, বিজেপি সদস্যদের সঙ্গে কথা বলেছে, যারা ঘর ছাড়া এবং চাকরি থেকে বসিয়ে দিয়েছে, মারা গেছে, তাদের সঙ্গে কথা বলেছে। ও শুনেছি পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছে, পুলিশকে কাজ করা উচিত, যারা ঘরে বাইরে আছে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া উচিত, যাদের চাকরি নেই চাকরি দেওয়া করিয়ে দেওয়া উচিত, এটা নিয়ে যদি পুলিশ না করে তাহলে পুলিশের উপরে অ্যাকশন হবে। কী অ্যাকশন হতে পারে? পুলিশের চাকরিও যেতে পারে। এনএইচআরসি মানে বুঝতে পারছেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তার রিপোর্টের উপরে অনেক কিছু হতে পারে। আপনি যেটা বলছিলেন যারা তৃণমূল থেকে এসেছে দলে গুরুত্ব পায়নি, আপনার এতগুলো মামলা, এগুলো কি নাতিজির সঙ্গে কালকে আলোচনায় উঠে আসবে? এবারে আলোচনা ডিপেন্ড করছে, উনি অনেক সিনিয়র মানুষ, সারা ভারতবর্ষের উনি সভাপতি, উনি যে এজেন্ডার উপরে আলোচনা করবেন সেই এজেন্ডার উপরে আমাকে আলোচনা করতে হয়। আর আমি আমার কথাটাও নিশ্চয়ই বলবো কি এই সমস্যা হচ্ছে। তাহলে কালকে সকালে রওনা দিচ্ছি, 10টা ফ্লাইট আছে, 5টায় এসে বসে থাকবে, এই তো বলবে আর কি, বাইরে আর কিছু বলবে না, কালকে আর
একটা গুড বাই করতে পারে এক লাইন বাই এয়ারপোর্টে এটা গুড বাই করতে পারে আর মানে দুঃখজনক ঘটনা, আমি খুবই দুঃখিত। এখানকার সিপিকে বলবো আপনি ইমিডিয়েট এই সঠিক লোককে ধরুন, কোথায় থেকে কে বোম রেখে চলে যাচ্ছে। চারদিকে কোটি কোটি টাকা খরচ করে 180 ডিগ্রিতে ক্যামেরা লাগানো হচ্ছে আর আসামি বোম রেখে চলে যাচ্ছে, ধরা পড়ছে না। থানা নাকে চলায় যেটা হয়েছিল ভাই, সেটাই তো বলছি। এজেন্সি যখন ফেলিওর হয় না, এজেন্সিকে নিজের কাজ করতে করা উচিত। ওটা না করে অন্য কাজ করলেই এরকম হবে।